চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 78.64%, এর মধ্যে এগিয়ে আছে ছাত্রীরা। উত্তীর্ণ 10,67,852 পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী 5,68,000-এর বেশি, যদিও বিগত বছরের তুলনায় এবারের পাশের হার কম। এ নিয়ে চিন্তিত না হয়ে সামনের বছর ফলাফল আরও ভালো করার প্রচেষ্টাকে স্বাগত জানান শিক্ষকেরা। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। রাজধানীর স্কুলগুলোয় শিক্ষার্থীদের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস দীর্ঘ প্রতীক্ষার ফল। খুবই তাড়াতাড়ি আমাদের ইন্টার লাইফটা শেষ হয়েছে, এক বছরের মধ্যে মোটামুটি সব ক্লাস সিলেবাস অনেক হিউজ, সো আলহামদুলিল্লাহ যেটা এক্সপেকটেশন করেছি ওই এক্সপেকটেশনটা রিচ করতে পেরেছি, অনেক ভালো লাগছে। একদম 15 মাসের মতো টাইম দিছে আমাদের, নর্মালি যেখানে 18 মাস দেওয়া হয়, তো খুবই তাড়াহুড়ার মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছে। অনেক স্টুডেন্টরা আবার আন্দোলনও করছে, তো সব মিলে আলহামদুলিল্লাহ। রোববার সকালে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পাশের হারে এবারও এগিয়ে ছাত্রীরা। উত্তীর্ণ 10,67,000 পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী 5,68,000-এর বেশি। সবাই প্লাস পেয়েছি, অনেক ভালো, অনেক ভালো, অসাধারণ, দ্য ফিলিং ইজ গ্রেট। 10-15 দিন ধরে খাওয়া দাওয়া করতে পারিনি, টেনশনে এমন একটা বাজে অবস্থা ছিল, আর চেষ্টা তো করা লেগেছে অবশ্যই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেক খুশি। ঢাকা এবার পাশের হার 79.44%, গেল বারের চেয়ে প্রায় 9% কম। এরপরও সন্তানের ভালো ফলাফলে প্রশান্তির হাসি মা বাবার মুখে। নিজেই চেষ্টা করছে, সারা রাত জেগে পড়ছে, অনেক কষ্ট করছে, তার পরিষ্কার পাইছে আর কি। মেয়েরও শখ, আমি যে ডাক্তারি পড়ামু এটা আমার শখ, আমার জীবন যুদ্ধে আমি নামছি একা, আমার মেয়ে অনেক কষ্ট করছে জীবনের সাথে। কখনো আমার নাতিনকে কোনো কাজ করাই নাই, কইছে পড়লে বসে থাকবা। আর সামনের বছর কিভাবে আরো ভালো রেজাল্ট করা যায় এ নিয়ে ভাবছেন শিক্ষকেরা। আমাদের যে সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, মন খারাপ করার কিছু নাই, সামনের বার নিশ্চয়ই আরো ভালো হবে। আমাদের শিক্ষার্থীরা কিন্তু তুলনামূলকভাবে ক্লাসমুখী কম হচ্ছে, তারা অনলাইনে ক্লাস করে, অনলাইনে দেখতে চেষ্টা করে, অনলাইনে শিখতে চেষ্টা করে, সেই শিক্ষাগুলি আসলে সঠিক হয় না। তারা যদি ক্লাসে আসে তাহলে তাদের পড়াশোনার মানটা আরও ভালো হবে, তাদের বুনিয়াদটা আরও ভালো হবে, তারা ভর্তি পরীক্ষায় আরও ভালো রেজাল্ট করতে পারবে। এবার GPA 5 পেয়েছে 92,365 শিক্ষার্থী, এর মধ্যে ঢাকায় পেয়েছে 31,752 জন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।